নমস্কার আপুনি চাই আছে খবর এট নিউজ 18 স্টুডিওত মই জয়ন্ত মাধৱ গোস্বামী প্ৰথমে গোলাঘাটৰ এটি খবৰ গোলাঘাট শহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ত তীব্ৰ উত্তেজনা এগৰাকী প্ৰসূতিৰ মৃত্যুক লৈ সৃষ্টি হয় এক উত্তপ্ত পৰিস্থিতি কোভিড পজিটিভ হোৱাৰ সন্দেহত চিকিৎসা নকৰাৰ অভিযোগ উত্থাপিত হয় চিকিৎসক নাৰ্ছৰ বিৰুদ্ধে অভিযোগ পৰিয়ালৰ চিকিৎসাৰ অভাৱত শেৱালি দত্ত নামৰ প্ৰসূতিগৰাকীৰ মৃত্যু হয় বিষ আৰু শ্বাস প্ৰশ্বাসত অসুবিধা পোৱাত প্ৰসূতিগৰাকীয়ে মৃত্যুক সাৱটি লয় শেৱালি দত্তৰ মৃত্যুত ক্ষোভিত হৈ পৰে পৰিয়ালৰ লোক ক্ষুব্ধ পৰিয়ালৰ লোকে লণ্ডভণ্ড করে চিকিৎসালয়খনৰ আসবাব ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি গোলাঘাট অসামরিক চিকিৎসালয়ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শহীদ কুশল কোঁৱৰ চিকিৎসালয়ত এগৰাকী প্রসূতির মৃত্যুক লৈ উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি কোভিড পজিটিভ হওয়ার সন্দেহত চিকিৎসা নকৰাৰ অভিযোগ উত্থাপিত হয়েছে চিকিৎসালয় কর্তৃপক্ষৰ বিৰুদ্ধে চিকিৎসক নার্সৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালে চিকিৎসাৰ অভাৱত শেৱালি দত্ত নামৰ প্ৰসূতিগৰাকীৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় চিকিৎসালয়খনত জানিব পৰা অনুসৰি বিষ আৰু শ্বাস প্ৰশ্বাসজনিত অসুবিধাত ভুগি আছিল প্ৰসূতিগৰাকী আৰু শ্বাস প্ৰশ্বাসজনিত অসুবিধাতে মৃত্যুক সাৱটি লয় প্ৰসূতিগৰাকীয়ে শেৱালি দত্ত নামৰ প্ৰসূতিগৰাকীৰ মৃত্যুত ক্ষোভিত হৈ পৰে পৰিয়ালৰ লোক ক্ষুব্ধ পৰিয়ালৰ লোকে লণ্ডভণ্ড কৰে চিকিৎসালয়খনৰ আচবাব আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষী তারপরে আপনার কাগজ আনছে না বলে মতো মতো কাগজ নাই না এক নম্বর ডক্টর দেখাব লাগছে বলে মই আকৌ আপনার পিছকে আহি পাইছি বাদ মানে মাইকী মানুষ মানে ইয়াত আহি ভর্তি করলে কি হয়েছিল মাইকী মানুষ মাইকী মানুষ এখন পেটে মানে বিষাইছিল পেটে বিষত তারপরে কহা বলে হেই আপনি কাগজ আনছে না না দিতে গেছে রে দেখলো মো সিস্টার কাহিনী মো কলু দেখলো মানে কান হাই কনে তাকে কান হাই দেবো খালি এটা বেজি দিলে হে বেজি দিলে মাইকী মানুষ আসছিল আপনার হেড রুমত প্রেগনেন্ট আসলে মাইকী মানুষ তারপর আপনার হেড বেডিংয়ের হেড থাকার কথা তারপরে ইয়ার বুঝাই নাম কি আপনার নাম নাম ভাইকন দত্ত ভাইকন দত্ত ভাইকন দত্ত নাম হাউলি দত্ত ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না বলেনি এখন এখন নাই আপনার খালি মানে এটা বেজি দিলে এটা বেজি দিলে মানুষ অচেতন হয়ে গেল ইমার্জেন্সি ইমার্জেন্সি দেখা নাছিল নি নাই 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 ইয়ালে পুছে দিছে নি এটা কি ইয়ালে পুছে দিছে তারপর মুখ বিছাইছে আপনার বাহর কম পয়সা দিছে চেষ্টা করে নি কেলে হেৰি মই নাজানো কিয় কাৰণে বিচাৰিছিলে মই পইচা নিদিয়াত মোক ক'লে কি আপুনি বোলে বোলে হয় দিয়ক বোলে সোণাপুৰত কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ পৰা পলায়ন কৰা গভাই চোৰক গ্ৰেপ্তাৰ হাতীগাঁৱত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে চোৰটোক কৰোণা আক্ৰান্ত চোৰটো হ'ল ছাইফুল ইছলাম ইতিমধ্যে আমি জনাইছিলোঁ কৰোণা কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ পৰা পলায়ন কৰিছিল এটা গভাই চোৰে সোণাপুৰত কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ পৰা পলায়ন কৰিছিল এটা গভাই চোৰ আৰু হাতীগাঁও আৰক্ষীয়ে এই মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ কৰিছে চোৰটোক কৰোণা আক্ৰান্ত এই চোৰটো হৈছে ছাইফুল ইছলাম ইতিমধ্যে আমি জনাইছোঁ গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰত প্ৰায় 184 জন কয়দী আক্ৰান্ত হৈছে কোভিড 19ত বিভিন্ন চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে কৰোণা আক্ৰান্ত কয়দীসকলক আৰু তেনে সময়তে আৰক্ষীৰ চকুত ধৰি দি পলায়নৰ চেষ্টা চলাইছে একাংশ কয়দীয়ে আৰু তেনে এটা গভাই চোৰ হৈছে এইজন আৰু এই কয়দীটোক ইতিমধ্যে হাতীগাঁও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে কৰোণা আক্ৰান্ত এই গভাই চোৰটো হৈছে ছাইফুল ইছলাম ইতিমধ্যে কয়দীসকলক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে কিন্তু ইয়াৰে সুযোগ গ্ৰহণ কৰি পলায়নৰ চেষ্টা চলাইছে বিভিন্নজন কয়দীয়ে আৰু তেনে সময়তে আৰক্ষীৰ চকুত ধূলি দি সোণাপুৰ কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ পৰা পলায়ন কৰিছিল এই গভাই চোৰটোৱে আৰু বৰ্তমান কয়দীসকল কৰোণাত আক্ৰান্ত হোৱাৰ পিছতে মূৰৰ কামোৰণি সৃষ্টি হৈছে আৰক্ষীৰ বাবে আৰু তেনে সময়তে এই গভাই চোৰটোৱে পলায়ন কৰিছিল ইতিমধ্যে হাতীগাঁও আৰক্ষীৰ সফলতা হাতীগাঁৱত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে এই চোৰটোক অধিক খবৰ লাভ কৰিবলৈ সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক উৎপল হালৰ সৈতে উৎপল আৰক্ষীৰ সফলতা হাতীগাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'ল এই গভাই চোৰটোক জয়ন্ত এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ যদিও মই প্ৰথমতে নিউজ এইটিনৰ দৰ্শকক পুলিচ নামৰ যুৱকগৰাকী যোৱাকালি কেন্দ্ৰ কাৰালৈ পৰা তেখেতে কোভিড হস্পিটেললৈ নিয়া হৈছিল সোণাপুৰলৈ আৰু নিয়াৰ সময়ত পলায়ন কৰিছিলে আৰু মই উল্লেখ কৰিছোঁ যে ছাইফুল ইছলামক প্ৰকৃততে হাতীগাঁও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিহে কেন্দ্ৰীয় কাৰাগাৰলৈ পঠাইছিলে আৰু কেন্দ্ৰীয় কাৰাগাৰত প্ৰত্যেক দিনে যিহেতু কৰোণা আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে আৰু সংখ্যা যদি চোৱা যায় প্ৰত্যেক দিনে 30% ৰোগী আক্ৰান্ত হোৱা বুলি স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ঘোষণা কৰিছিলে কিন্তু তাৰ ভিতৰৰ পৰা যিখন কয়দীৰ চিঠি আহিছিল আৰু সেই চিঠিত ভয়ংকৰ কথা উল্লেখ আছিল যে
গোয়ালপাড়া জেলার লক্ষিমপুর তেখেতের পুলিশ স্টেশন আর গোয়ালপাড়া জেলার এই সৈফুল ইসলাম নামের 18 বছরীয় যুবকজনে চুরি কার্য সংঘটিত করেছিল মহানগরীর বিষ্পুরকে ধরে হাতিগাঁও অঞ্চলত। আর হাতিগাঁও অঞ্চলত চুরি কার্য সম্পন্ন করার সময়তে হাতিগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছিল আর হাতিগাঁও আরক্ষী গ্রেপ্তার করে তখন কেন্দ্রীয় কারাগারে 15 দিন পূর্বে পঠাইছিল। আর আজ তখন 15 দিন পূর্বে পঠার পিছনে তখন দেহত কোভিড-19 পুনের দিন সুরে চুরি কার্য করার যে হস্তি উৎপল উৎপল বর্তমানে করায়ত্ত করা চোরটোক পুনৰ করায়ত্ত করা চোরটোক বর্তমান কত রখা হব এতিয়া মূরৰ কামোৰণি সৃষ্টি হৈছে কোভিড পজিটিভ এনে অপরাধী সকল আরক্ষীর ভাবে ইয়ার পূর্বে উৎপল দেখিলে পোৱা হৈছিল যে কোভিড পজিটিভ চোরক ধৰি কেবাগৰাকী আরক্ষী কোভিড-19 আক্রান্ত হৈছিল। মই স্পষ্ট করে উল্লেখ করেছি যে এইগারী চুরক এতিয়া ইতিমধ্যে ধরব হওয়া নাই আর গ্রেপ্তার করবা নাই, পলায়নের পিছত কিন্তু এখানে গ্রেপ্তার করবা নাই, পলায়নের পূর্বে হাতিগাঁও আরক্ষী এই কয়দি কৈশোরজনক গ্রেপ্তার করেছিল, পলায়নের পূর্বেহে এই কয়দিজনক গ্রেপ্তার করেছিল আমি পুনের উল্লেখ করেছো, কিন্তু পলায়নের পূর্ববর্তী পর্যায়ে কিন্তু এখানে গ্রেপ্তার করবা হওয়া সেটা চুরি কার্যক গ্রেপ্তার করা হয়েছে। আর এই চুরগুলি যে চুরি বা হস্ত তখন সেই কার্য সম্পন্ন করেছে যেহেতু কেন্দ্রীয় কারাগারের পর কোভিড হসপিটাল নেওয়ার সময় পলায়ন করেছিল আর দুজনকে কয়েদি পলায়ন করেছে কোভিড হসপিটালের পর। আর পলায়ন করার সময়ের পিছত কিন্তু এই দুজন করায়ত্ত করব সক্ষম হওয়া নাই, কিন্তু হাতিগাঁও আরক্ষী ইতিমধ্যে অনুসন্ধান অব্যাহত, এই হাতিগাঁও নহয় অসমের ভিন্ন প্রান্তর আরক্ষী ইতিমধ্যে এই দুজন চোরের উপর ইতিমধ্যে। ধন্যবাদ উৎপল। আর এই মুহূর্তের আপডেট আমাক উৎপলে জানাইছে যে বর্তমানে করায়ত্ত করবা হওয়া নাই, দুটা চোরে পলায়ন করেছিল। এই মুহূর্তে উৎপলে আমাক জানাইছে যে এটা অনুসন্ধান অব্যাহত আছে যদিও এটাও কিন্তু করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই। এইখানে মুহূর্তের আপডেট আমাক জানাইছে সতীর্থ সাংবাদিক উৎপল ভালোয়ে। আর চোর দুটা পলোয়ার পাছতে সোনাপুর কোভিড কেয়ার সেন্টারের করোনাক্রান্ত কয়েদীর পলায়নের চেষ্টার খবর আমি আপনার জানাই আছো। নিশা কেবাজনো করোনাক্রান্ত কয়েদিয়ে পলাবলে চেষ্টা করতেই আরক্ষী শূন্যলৈ গুলিচালনা করে, কেন্দ্রটো নিরাপত্তারক্ষীর গুলিচালনায় পলোয়ার ব্যর্থ হয় কয়েদীকেইটা। সঞ্চালকের ঘটনার পিছতে নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষী আয়ুক্ত সহ উচ্চপদস্থ বিষয়া। বৃহস্পতিবার আরক্ষীর চকুত ধূলি দিয়ে পলায়ন করেছিল দুই করোনাক্রান্ত কয়েদিয়ে। সোনাপুরের লক্ষ্মীবাই শারীরিক শৈক্ষিক প্রতিষ্ঠানের করোনাক্রান্ত কয়েদীর পলায়নের চেষ্টার ঘটনায় সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। গুয়াহাটী কেন্দ্রীয় কারাগারের করোনাক্রান্ত কয়েদীক চিকিৎসার বাবে রখা হয়েছে লক্ষ্মীবাই শারীরিক শৈক্ষিক প্রতিষ্ঠানত, কিন্তু আরক্ষীর চকুত ধূলি দিয়ে কয়েদীয়ে পলোয়ার চেষ্টা করাক চিন্তিত হয়ে পড়েছে এটা আরক্ষী। লক্ষ্মীবাই শারীরিক শৈক্ষিক প্রতিষ্ঠানত অধিক কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। लॉ वायलेट किया, जो इनमेट्स हैं वो भागने की कोशिश की थी और इस जो हमारे पुलिस यहाँ पे हैं उन्होंने रेस्पॉन्ड किया और करके सिचुएशन को कंट्रोल किया। अभी सिचुएशन कंट्रोल में है, यहाँ पे करीब 170 लोग से ज़्यादा इनमेट्स, सभी लोग नीचे आ गए थे, ये सभी अभी जस्ट कार्रवाई चल रही है, ये सब कुछ अभी हम लोग हिसाब कर रहे हैं। ইতিমধ্যে আমি জানাইছো রাজ্যত অতি ভয়াবহ রূপত বৃদ্ধি পাই আছে করোনার গণ সংক্রমণ, প্রত্যেকদিনে অভিলেখ সৃষ্টি করে সংক্রমণ বৃদ্ধি পাইছে রাজ্যত। আর রাজ্যত করোনা ভাইরাসের ভয়াবহ রূপ আর রাজ্যত করোনা আক্রান্তর সংখ্যা 21,864 বৃদ্ধি পাইছে শেহতীয়াকৈ। শুক্রবারে করোনাত আক্রান্ত হয়েছে মুঠ 1,218 লোক, ইয়াৰে গুৱাহাটীত আক্রান্ত হয়েছে 570। মহানগরী দ্রুতগতিত বৃদ্ধি পাইছে গণ সংক্রমণ, মহানগরীত এই পর্যন্ত 9,545 করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যত এই পর্যন্ত 51 করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে আর সুস্থ হয়ে ঘরলৈ উভতিছে 14,105, এটিও চিকিৎসাধীন হয়ে আছে 7,705 রোগী।
ইফালে রাজ্যত আৰু এজন কোভিড রোগীর মৃত্যুর খবর। করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুনীল রয় নামৰ এজন ব্যক্তির। জি এম সি এইচত মৃত্যু হয় 75 বছরিয়া সুনীল রয়র। মৃত সুনীল রয়ের ঘর কামরূপ মহানগরত। রাজ্যত 51 জনলৈ বৃদ্ধি পালে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যা। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে এই দুঃসংবাদ প্রকাশ করেছে। রাজ্যত আৰু এজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুনীল রয় নামৰ 75 বছরিয়া এগারী ব্যক্তির। গুৱাহাটীত ঘর এই ব্যক্তিগীর। আর রাজ্যত ইয়াকে 51 জনলৈ বৃদ্ধি পালে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যা। আর করোনা ভাইরাসের বহু নেতিবাচক খবরের মাজতে আন এক ইতিবাচক খবর। ইজনের পিছত সিজন বয়োজ্যেষ্ঠ কোভিড রোগী সুস্থ হয়ে উঠাত এটা সাহস পাইছে রাজ্যবাসী। আমি এগারী 93 বছরিয়া আইতার খবর আপনার জানাইছিল। জি এম সি এইচত চিকিৎসা লাভ করে আরোগ্য লাভ করেছিল 93 বছরিয়া এগারী আইতাই। আর অনুরূপ আন এক খবর, 80 বছরিয়া করোনাক্রান্ত এগারী বৃদ্ধায় পুনের সুস্থ হয়েছে মারাত্মক কোভিডের। শুক্রবারে জি এম সি এইচর পর মুক্তি করে দিয়া হয় অনিমা বড়ো নামের 80 বছরিয়া বৃদ্ধাগীক। ইপিনে সুস্থ হয়ে ঘরলে উভতার সময়ত জি এম সি এইচর চিকিৎসক নার্স তথা চিকিৎসাকর্মীক প্রশংসায় উপচাই তুলিলে বৃদ্ধাগীয়। যত্ন ব্যবহার মানে এনেকুৱা মানে সিহঁতৰ ব্যৱহাৰতে বেমাৰ ভাল হৈ গৈছে। ডাক্তৰ ভাল পাইছে, ষ্টাফৰ ভাল পাইছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের 85% এলাকা বর্তমানে বানের কবলত। দুটাক বানে বিধ্বস্ত করে পেলোয়া কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত এটা ভাগরুয়া জীবকুল। করবাত যদি সরীসৃপে আশ্রয় লৈছে গছর উপর, আন করবাত আকৌ বন্যজন্তু উদ্যানের ওলাই আহি আতঙ্কর সৃষ্টি করেছে জনাঞ্চলত। বাগরীত উদ্যানের ওলাই অহা এটা মহক শিল নিক্ষেপ করে খেদি পঠিয়ায় স্থানীয় লোকে। সমান্তরালভাবে দিনে নিশায় কর্তব্য পালন করে অবহ হয়ে পড়েছে বনকর্মীসক। তার মাজতে বন্য জীবকুলের চলিছে জীবন রক্ষার সংগ্রাম। বন্যপ্রাণী নিরাপত্তার বাবে সষ্টম হয়ে আছে বনকর্মী। বানে জুরুলা করা কাজিরঙাত 24 ঘণ্টার ভিতর উদ্ধার হল আর 12টা বন্যজন্তুর মৃতদেহ। ইয়াকে ধরে বানত 5টা গণকে ধরে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পালে 84টালে। পানীত ডুবে 39টা বন্যজন্তুর মৃত্যু হওয়ার, অন্যান্য কারণত মৃত্যু হওয়া বন্য জীব জন্তুর সংখ্যা হয়েছে 16টা। বান কমিবলে আরম্ভ করলেও রাষ্ট্রীয় উদ্যানখনের প্রায় 85% এলাকা পানির তলত থাকার বন্যপ্রাণীর বিচরণের উপযুক্ত হয়ে উঠা নাই। যার বানর সময়ত উদ্যানখনের ওলাই অহা বন্যপ্রাণীসমূহ কার্বি পাহাড়ত আশ্রয় লৈ থাকার উপরও রাষ্ট্রীয় ঘাইপথের কাষত বা জনাঞ্চলত আশ্রয় লৈ আছে। বানত দেশ বিদেশ হেরুয় দুই এটা গড়ে জনাঞ্চলত আতঙ্কর সৃষ্টি করেছে। আনহাতে রাষ্ট্রীয় উদ্যানখনের তৃণভূমি পানির তলত থাকাত হাইলেন্ডত আশ্রয় লৈ থাকা বন্যজন্তুয়ে খাদ্যর অভাবত ভোগা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মতে প্রাকৃতিক দুর্যোগের সময়ত বন্যজন্তুর খাদ্য নোখোয়াক বহুদিন পার করার ক্ষমতা থাকে, কিন্তু তথাপিও এটা তীব্র খাদ্য সংকটত ভোগা পরিলক্ষিত হয়েছে বন্য জীবকুলক। বর্তমান যদিও জলস্তরটা কমি গেছে, তথাপি তার যে প্রসার সেই মোটামুটি 80% ওচরাচুরি হব বা তাতক অল্প কম হব। খাদ্য সংকটে দেখা দিব পারে মানে বন্য জীবকুল একচুয়ালি কিছুদিন এনেকা এই প্রাকৃতিক পরিবেশত অভ্যস্ত আর যদি দুই চারদিন খাবলে নাপায় তেনেকে প্রাকৃতিক পরিবেশত জিয়াই থাকে। এই প্রকৃতির নিয়ম আর তেনেকে বিশেষ যদি খাদ্য সমস্যা বলে কব নি এই প্রকৃতির একটা রূপ আর প্রকৃতিকে পুনের এই ঘুরাই দিব। কাজিরঙার বান পরিস্থিতি উন্নত হয়ে গৈ আছে। আমার যি জলমগ্ন ক্যাম্প আছিল তার ভিতর বর্তমান 80টা ক্যাম্প জলমগ্ন হয়ে আছে 223টার ভিতর, গতি যথেষ্ট উন্নত হয়েছে বলে আমি কব। বন্য জীব বর্তমান আজির রিপোর্টলকে আমার 86টা বন্য বিভিন্ন জীব মৃত্যু হয়েছে বিভিন্ন কেসত, ড্রাউনিং কেসও আছে আর ভেহিকল হিট এনেকা ধরনের। কার্বি পাহাড়ের সুরক্ষার কারণে আমার তাতে বন বিভাগ আর আমার পুলিশ প্রশাসনের লোক সষ্টম হয়ে আছে। তখন আমার কোর্ডিনেশনটা চলি আছে আর কোবাদ যদি কিবা জন্তু গেছে আমি এফাল ইনফরমেশন দিও আর তেওঁলোকেও আমাক সেই হিসাবে সহায় করে আছে। আপনি চাই আছে খবর এট নিউজ 18। প্রয়াত অশ্বিনী চেতিয়ার পরিয়ালত এতিয়া করোনা আতঙ্ক। চেতিয়ার অন্তিম যাত্রাত অংশ লওয়া 13 জন কোভিড পজিটিভ। চেতিয়ার পরিয়ালের কেবাজন লোক আক্রান্ত হয়েছে কোভিড-19। পূর্বে আক্রান্ত হয়েছিল চেতিয়ার দুই ভাতৃ আর 10 জুলাইত আছিল চেতিয়ার শেষকৃত্য অনুষ্ঠান। অবশ্যই কোভিড মুক্ত হল চেতিয়ার জ্যেষ্ঠ ভাতৃ মুকুল চেতিয়া। আমি জানাইছিল অশ্বিনী চেতিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানত অংশগ্রহণ করা বহু কেজনের সোয়াব টেস্ট করা হয়েছিল।
যত রাজনৈতিক নেতাৰ পৰা বিভিন্নজন হাঙুৰ খাই পৰিছিল আৰু সেই সকল লোকক ইতিমধ্যে কোভিড নেগেটিভ হিচাপে জানিব পৰা হৈছে যদিও বৰ্তমান প্ৰয়াত অশ্বিনী চেতিয়াৰ পৰিয়ালত কৰোনা আতংক অব্যাহত আছে চেতিয়াৰ অন্তিম যাত্ৰাত অংশ লোৱা 13জনৰ দেহত কোভিড পজিটিভ চেতিয়াৰ পৰিয়ালৰ কেইবাজন লোক আক্ৰান্ত হৈছে কোভিড 19ত পূৰ্বে আক্ৰান্ত হৈছিল চেতিয়াৰ দুই ভাতৃ 10 জুলাইত চেতিয়াৰ শেষকৃত্য অনুষ্ঠান আছিল অৱশ্যে কোভিডমুক্ত হৈছে চেতিয়াৰ জ্যেষ্ঠ ভাতৃ মুকুল চেতিয়া কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ 85% এলেকা বৰ্তমানে বানৰ কবলত দুটাকৈ বানে বিধ্বস্ত কৰি পেলোৱা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত এতিয়া ভাগৰুৱা জীৱকুল ক'ৰবাত যদি সৰীসৃপে আশ্ৰয় লৈছে গছৰ ওপৰত আন ক'ৰবাত আকৌ বন্যজন্তু উদ্যানৰ পৰা ওলাই আহি আতংকৰ সৃষ্টি কৰিছে জনাঞ্চলত এনে বহু দৃশ্য আমি দেখুৱাইছো আপোনালোকক ক'ৰবাত পাকঘৰত বাঘে আশ্ৰয় লৈছে ক'ৰবাত মানুহৰ বাৰীত গঁড়ে আশ্ৰয় লৈছে আৰু আনহাতে আমি দেখুৱাইছিলোঁ গঁড়ৰ আক্ৰমণত আহত হৈছিল ফটো সাংবাদিক আৰু এতিয়া কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ জনবসতিপূৰ্ণ অঞ্চলত বন্যজন্তু আৰু মানুহৰ সংঘাত বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে বানে জুৰুলা কৰা কাজিৰঙাত 24 ঘণ্টাৰ ভিতৰত উদ্ধাৰ কৰা হৈছে আৰু 12টা বন্যজন্তুৰ মৃতদেহ ইয়াকে ধৰি ৰাষ্ট্ৰীয় উদ্যানখনত চলিত বানত 86টাকৈ বন্যজন্তুৱে প্ৰাণ হেৰুৱাইছে পানীত ডুবি 39টা বন্যজন্তুৰ মৃত্যু হোৱাৰ লগতে অন্যান্য কাৰণত মৃত্যু হৈছে 16টা বন্যজন্তুৰ বান কমিবলৈ আৰম্ভ কৰিলেও ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ প্ৰায় 85% এতিয়া পানীৰ তলতে আছে ৰিমোটৰ টিভিৰ পৰ্দাত আপুনি প্ৰত্যক্ষ কৰিছে এশিঙীয়া গড় অসহায় হৈ পৰিছে এতিয়া বন্য জীৱ জন্তুসমূহ অত্যন্ত ভাগৰুৱা হৈ পৰিছে এই এশিঙীয়া গড়টো বানৰ কবলত পৰি না জল না থল অৱস্থাত দিগ বিদিগ হেৰুৱাই পেলাইছে এইসকল বন্য জীৱ জন্তুৱে তীব্ৰ খাদ্য সংকটত ভোগা পৰিলক্ষিত হৈছে জনাঞ্চললৈ ওলাই আহিছে বহু গড় আৰু তেনে এটা গড় আমাৰ কেমেৰাত বন্দী হৈছে অত্যন্ত ভাগৰুৱা হৈ পৰিছে এনেদৰে বন্য জীৱ জন্তুসমূহ দুটাকৈ বানে জুৰুলা কৰিছে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনক ৰিমোটৰ এটা ব্ৰেকিং নিউজ বাগজানত এজন ব্যক্তিৰ আত্মহত্যাৰ চেষ্টা শুক্লেশ্বৰ নেওগ নামৰ ব্যক্তিজনে আত্মহত্যাৰ চেষ্টা চলায় বিষ পান কৰি আত্মহত্যাৰ চেষ্টা চলায় লোকজনে সংকটজনক অৱস্থাত লোকজনক ডি চি বৰা হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে তেলখাদৰ অগ্নিকাণ্ডত শুক্লেশ্বৰৰ ঘৰ বাৰী সম্পূৰ্ণৰূপে ধ্বংস হৈছে যাৰ বাবে মানসিকভাৱে ভাগি পৰিছিল লোকজন আৰু তেনে পৰিপ্ৰেক্ষিততে এই লোকজনে আত্মহত্যাৰ চেষ্টা কৰা বুলি এই মুহূৰ্তত চৰ্চা চলিছে বাগজানত এই ঘটনাক কেন্দ্ৰ কৰি চাঞ্চল্য অব্যাহত আছে শুক্লেশ্বৰ নেওগ নামৰ এগৰাকী ব্যক্তি আত্মহত্যাৰ চেষ্টা চলাই বিষ পান কৰি আত্মহত্যাৰ চেষ্টা চলাই লোকজনে সংকটজনক অৱস্থাত লোকজনক ডি চি বৰা হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে তেলখাদৰ অগ্নিকাণ্ডত শুক্লেশ্বৰৰ ঘৰ বাৰী সম্পূৰ্ণৰূপে জাহ গৈছিল যাৰ বাবে মানসিকভাৱে ভাগি পৰিছিল লোকজনে আৰু তাৰ পিছতে এই চৰমপন্থা হাতত তুলি লয় আত্মহত্যাৰ চেষ্টা চলাই বৰ্তমান সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন হৈ আছে শুক্লেশ্বৰ নেওগ নামৰ লোকজন তেলখাদৰ অগ্নিকাণ্ডত প্ৰায় 7000 লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে বহু লোকে ঘৰ বাৰী হেৰুৱাবলগীয়া হৈছে কোনো লোকে এপদ সামগ্ৰী ৰক্ষা কৰিব নোৱাৰিলে আশ্ৰয় শিবিৰত সৰ্বস্বান্ত পৰিয়ালসমূহে বৰ্তমান সময় পাৰ কৰিবলগীয়া হৈছে মানসিকভাৱে ভাগি পৰিছে আশ্ৰয় শিবিৰত থকা লোকসকলে কিছুদিন পূৰ্বে আশ্ৰয় শিবিৰত থকা লোকসকলে তেওঁলোকৰ দাবীসমূহ পূৰণ নকৰাৰ বাবে আত্মজাহৰ হুংকাৰ দিছিল বাগজানৰ জয়পুৰাত আৰু তেনে সময়তেই এই খবৰ আমি জনাইছোঁ মানসিকভাৱে ভাগি পৰা শুক্লেশ্বৰ নেওগ নামৰ এগৰাকী দুৰ্ভগীয়া লোকে আত্মহত্যাৰ পথ বাছি লয় তেলখাদৰ অগ্নিকাণ্ডত শুক্লেশ্বৰ নেওগৰ ঘৰ বাৰী সকলো জাহ গৈছিল সম্পূৰ্ণৰূপে সকলো চকুৰ সন্মুখতে ধ্বংসস্তূপত পৰিণত হৈছিল সৰ্বস্বান্ত হৈ ইমান দিনে মানসিকভাৱে ভাগি পৰিছিল এজন ব্যক্তি আৰু যাৰ বাবে বিষ পান কৰি আত্মহত্যাৰ চেষ্টা চলোৱা বুলি এই মুহূৰ্তত জানিব পৰা হৈছে বৰ্তমান ডি চি বৰা হস্পিটেলত সংকটজনক অৱস্থাত তেওঁক ভৰ্তি কৰোৱা হৈছে কৰোণাৰ পৰা নহয় আৰক্ষীৰ পৰা বাচিবৰ কাৰণেহে যেন মাস্ক
করোনার ভয়াবহতা দিনক দিনে যি ধরনের বৃদ্ধি পাবলে ধরেছে সেই কথাই যেন উপলব্ধি করবা নাই দুধ নৈর একাংশ লোকে নাই মাস্ক নাই সামাজিক দূরত্ব আরক্ষী সময় সময়ে মাস্ক নিপিন্ধা আর সামাজিক ব্যবধান নরখা সকলের বিরুদ্ধে জরিমানা বিহি আছে যদিও যেন ভ্রুক্ষেপ নাই একাংশর আর তেনে দৃশ্য বন্দী হয়েছে আমার ক্যামেরাত ইয়া দুধ নৈর দৃশ্য কোনো ধরনের সামাজিক দূরত্ব মানি চলা হওয়া নাই কোনেও মাস্ক পরিধান করা নাই এনেদরে মুকলিমূরিয়াক দুধনৈর জনতা উলাই অহা পরিলক্ষিত হয়েছে এই মহামারীর সময়সাত বিভিন্ন সজাগতার প্রয়াস করা হয়েছে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক দূরত্ব মানি চলাতো বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু তেনে কোনো নীতি নির্দেশনা মানি চলা নাই এসাম অবিবেচকী লোকে আর আমি আপনার জানাই আছো কাজিরঙার বান পরিস্থিতির খবর আর শেহতিয়া বান পরিস্থিতি অনুসরি কাজিরঙাত বর্তমানেও 85% এলাকা পানির তলত আছে বর্তমান ভাগরুয়া হয়ে পড়েছে বন্য জীব জন্তুসমূহ আর শেহতিয়াক পুনের 12টা বন্য জন্তুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে আমি জানাইছো জনাঞ্চলত আশ্রয় গ্রহণ করেছে একাংশ বন্য জন্তুয়ে ওখ স্থানের সন্ধানত বন্য জন্তুসমূহে বর্তমানেও জনাঞ্চলের বিভিন্ন স্থানত আশ্রয় গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে আর অত্যন্ত ভাগরুয়া হয়ে পড়েছে এই মুহূর্তে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বন্য জীবকুল এই পর্যন্ত বানত 86টাক বন্য জীব জন্তুর মৃত্যু হয়েছে পানির ডুবি 39টা বন্য জীব জন্তুর মৃত্যু হওয়ার সমান্তরালক রাষ্ট্রীয় ঘাইপথত তীব্রবেগী বাহনের খুন্দাতে মৃত্যু হয়েছে বহুকেটা বন্য জীব জন্তুর ইতিমধ্যে জানাইছো বান কমিবলে আরম্ভ করলেও বর্তমানেও রাষ্ট্রীয় উদ্যানখনের প্রায় 85% এলাকা এতিয়া পানির তলত কাজিরঙার শেহতীয়া বান পরিস্থিতির অধিক খবর আমাক জানাব আমার সাংবাদিক নীলোৎপল বরাই নীলোৎপল ধারাবাহিকভাবে গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনি আগবাইছে কিন্তু জানিব পৰা অনুসৰি বর্তমানেও 85% এলাকা পানির তলত রাষ্ট্রীয় উদ্যানখন নিশ্চয় জয়ন্ত আমি এটা কথা কব লাগিব যে এই মুহূর্তে আমি কাজিরঙার পৰা দেখুৱাইছো যথেষ্ট বৰষুণ আৰু এটা কথা কব লাগিব যে বর্তমান 85% অঞ্চল এতিয়াও কাজিরঙার বর্তমানেও বানর বানত ডুব গৈ আছে কিন্তু আমি পুৱাৰ পৰা দৃশ্যাংশ দেখুৱাই আছো কাজিরঙার বান্দরডুবিত একটা প্রাপ্তবয়স্ক গড়ে আশ্রয় লৈ আছে রাজপথের কাষতে নিচেই ওসরতে রাজপথের আর আমি সেই দৃশ্যাংশ আমি পুনের দেখাবলে চেষ্টা করি বর্তমান কাজিরঙার ধারাসার বরষুণ আজি কিছু পরহিরেপরা বান পরিস্থিতি কিছু উন্নত হলেও এতিয়াও কিন্তু 85% অঞ্চল এতিয়াও বানত ডুব গৈ আছে আর আমি দেখাইছো পুনের কারণ হেমন্তক মানে দেখাবলে অনুরোধ জানাম আমি দেখাইছো এয়া একটা প্রাপ্তবয়স্ক গড়ে বর্তমান সেইদরে রাজপথের কাষত আশ্রয় লৈ আছে আর আমি দেখাই আছো পোনপটিয়াকে যেহেতু বর্তমান মুখলধার বরষুণ দিছে ইয়াত আর বরষুণের ফলত দেখলে পাওয়া গেছে যে বর্তমান কাজিরঙাত আমি দেখাই আছো বর্তমান ইয়ার পরিবেশ দেখাই আছো আর একটা কথা কব লাগিব জয়ন্ত আমি দেখাই আছো ইয়া কাজিরঙার বান্দরডুবি দৃশ্যাংশ দেখাই আছো ইয়া বুড়াপাড়া রেঞ্জর বনকর্মী তথা বন বিভাগের চিকিৎসকর দল ইতিমধ্যে উপস্থিত আছে সেই কারণ যেহেতু যাকালিরপর গড়টোয়ে রাষ্ট্রীয় ঘাইপথের কাষত আশ্রয় লৈ আছে যার পরিপ্রেক্ষিত বন বিভাগে ইয়াত বেরিকেড স্থাপন করেছে আর যান বাহনের চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করেছে কিন্তু আমি বর্তমান দেখাই আছো ইয়া আমি যদি দেখাব পড়ো বর্তমানেও কাষতে বনকর্মী একটা দল বর্তমান সাজু হয়ে আছে খাদ্যর যোগান ধরে আছে যাতে গড় সুস্থ করে তুলব পারি আর তার বাইরে চিকিৎসকর দলও আছে কিন্তু তথাপি একটা কথা কব লাগবে যেহেতু যাকালিরপর গড় বর্তমানে রাজপথের কাষতে আছে রাজপথের নিচেই ওসরতে আশ্রয় গ্রহণ করে আছে মই এটা কথা কব লাগিব যে মই দেখাইছো বর্তমান এয়া বন বিভাগের লোকে যথেষ্ট পিছল যথেষ্ট বিপদ সংকুল তথাপিও গড় সুস্থ করে তোলার স্বার্থত এগারী বনকর্মীয়ে বর্তমান খাদ্য যোগান ধরবলে গেছে আমি দেখাই আছো আমি এক্সক্লুসিভলি আমি নিউজ দিন অসমের দর্শক দেখাই আছো বর্তমান এইদরে বর্তমান এই গড়টক বর্তমান খাদ্য যোগান ধরেছে আর এয়া বন বিভাগে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখিছে যাতে গড়টক সুস্থ করে তুলব পারি গড়টক পুনের ইয়ারপর আঁতরি যাবর যাতে গড়ট উঠিবর সামর্থ্য শক্তি দিব পারি যাতে সেই প্রচেষ্টা অহর অব্যাহত রাখিছে আর ইয়ার পিছন হেমন্তে বর্তমান দেখাই আছে আমি পরিবেশ দেখাই আছো বর্তমান কিছু আগতকে সুস্থ হওয়া দেখলে পাওয়া গেছে আজি রাতেপর খাদ্য খাইছে গড়টে হয় হয় খাই আছে খাদ্য খাই আছে আমার বিভাগের ফলের এই খাদ্য বস্তু যোগান ধরে থাকা হয়েছে আপনাদের দেখিছে আর সম্পূর্ণ নিরাপত্তা দি থেকে হয়েছে আমার স্যার সকল বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষ লগতে আমার তৃণমূল পর্যায়ের কর্মী সকল সকলবিলাক মিলি আমি হেৰি কৰি আছো রক্ষণাবেক্ষণ দি আছো মানে একটা কথা কব লাগবে যে সাধারণত কিন্তু এশিঙিয়া গড়ের ইমান ওসরলে যদি কেউ সম্ভব নহয় জয়ন্ত আমি অতি বিরল দৃশ্যাংশ দেখাইছো কারণ
গড়ে সাধারণতে মানুষক ইমান ওসরলে কেতিয়া যাবলে নিদিয়ে কিন্তু জয়ন্ত যেহেতু গড় অসুস্থ হয়ে পড়ছে সেয়ে বর্তমান গড়টোর ওসরলে মানুষ গৈছে বনরক্ষী গৈছে আর খাদ্যর যোগান ধরেছে আর এয়া হয়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বান্দরডুবির দৃষ্টাংশ বান্দরডুবি যি বান্দরডুবির লো এসময় বিতর্ক সৃষ্টি হয়েছিল উচ্ছেদ হয়েছিল আর তারপরে দেখি পাওয়া গেছিল সরকার ইয়াত উচ্ছেদ করার পিছতেই পুনের বন্য জীব জন্তুর বিচরণ থলীলে পরিণত হয়েছিল বান্দরডুবি কারণ ইয়ার আগতে বহু সংখ্যক লোকের আপত্তি দর্শাইছিল যে বান্দরডুবি যেহেতু কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের একটা অঞ্চল তাত যেহেতু বন্যপ্রাণী থাকা একটা অঞ্চল তাত মানুষে মাটি দখল করে ঘর বনার ফলত বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছিল আর পিছত সরকারে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী ইয়াত উচ্ছেদ চলাইছিল আর বর্তমান দেখলে পাওয়া গেছে এই বান্দরডুবির আমি দৃষ্টাংশ দেখাইছো এই বান্দরডুবির বর্তমান দেখলে পাওয়া গেছে যথেষ্ট সংখ্যক বন্যপ্রাণী আহিপেলে আশ্রয় গ্রহণ করেছেহি আর বর্তমানেও অবশ্যই বান্দরডুবির সমগ্র অঞ্চলে বর্তমান প্লাবিত হয়ে আছে এতিয়াও 85% অঞ্চল যেহেতু এতিয়াও প্লাবিত হয়ে আছে অবশ্যই রাষ্ট্রীয় ঘাইপথৰ পৰা পানী আঁতৰি গৈছে কিন্তু তথাপিও কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ভিতরের সকল অঞ্চল বর্তমানে প্লাবিত হয়ে আছে যি বন্য জীব জন্তুর এতিয়াও বন্য জীব জন্তুয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে কিন্তু তথাপি বন বিভাগের যে সকল কর্মী আছে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখছে যাতে বন্যকর্মী বন্যপ্রাণী সমূহ সকল ধরনের সহায় আগ্রহ পারি নিশ্চয়ই সহায় আর নিরাপত্তা যাতে প্রদান করা হয় তার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে নীলোৎপল এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে আপনি আমাকে দেখাই আছে আমার দর্শক দেখাইছে আপনি ইতিমধ্যে জানাইছে যে ইমান ওসরের হয়তো এনে ধরনের দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব নহয় কিন্তু এনে অসুস্থ হয়ে পড়েছে গড়টো বর্তমান বন বিভাগের তরফের কি কথা কোয়া হয়েছে কিমান বয়সের হব পারে এই গড়টো বা গড়টোক উদ্ধারের ক্ষেত্রে আর কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সি ডব্লিউ আর সি লৈ নিয়ার কিনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নাকি গড়টোক নিশ্চয় জয়ন্ত সি ডব্লিউ আর সি ইতিমধ্যে যখন চিকিৎসকের দল আহিপেলে উপস্থিত হয়েছে তথাপি আমি জানি চেষ্টা করি এই গড়টোর বয়স কিমান হব বয়স প্রাপ্তবয়স্ক হয় গড়টো আপনাদের দেখিও নিশ্চয় বুঝি পাইছেই প্রাপ্তবয়স্ক গড় হয় জয়ন্ত একটা কথা কোবলি প্রাপ্তবয়স্ক একটা গড় কারণ আপনি দেখিছে যথেষ্ট প্রকাণ্ড একটা গড় আর আর এনে ধরনের কিন্তু এনে প্রাপ্তবয়স্ক গড়ের দৃশ্যাংশ অতি ওসরের পাওয়াটো অতি দুর্লভ আর আমি দেখাই আছো যেহেতু গড়টো অসুস্থ আর যেহেতু যথেষ্ট শক্তিহীন হয়ে পড়েছে কারণ স্বাস্থ্য বন বিভাগে ইতিমধ্যে খাদ্যর যোগান ধরেছে বরষুণের মাজতো বন বিভাগের বন কর্মীসকলে নোরে নিশা গড়টো পহৰা দিছে খাদ্যর যোগান ধরেছে আর ভাল খবর যে যাকালি গড়টোয়ে খাদ্য গ্রহণ করা নাছিল কিন্তু আজি পুয়ায় পরে গড়টোয়ে ঘাঁহ খাইছে বন বিভাগে যোগান ধরা গতি কিছু সময়ের পিছতে সুস্থ হয়ে উঠার সকলে আশা প্রকাশ করেছে গতি সকলে আশা করেছে যে গড়টো শীঘ্রে সুস্থ হয়ে উঠব আর শীঘ্রেই পুনের এই ঠাইরপা আঁতরি যাব কিন্তু যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথে একেবারে কাষতে আছে যেহেতু এই রাষ্ট্রীয় ঘাইপথে যথেষ্ট যানবাহন চলাচল করে গতি যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি নয় মানুষের বা গড়টোর কোনো ধরনের অসুবিধার সৃষ্টি নয় তারবাবে বন বিভাগ বর্তমান সাজু হয়ে আছে জয়ন্ত আর আমি দেখো আসলে প্রাপ্তবয়স্ক গড় এইদরে বান্দরডুবি কাজিরঙার বাগরিয়া আর বুঢ়াপাড়া রাজ্যের মাজের বান্দরডুবিত এইদরে আশ্রয় গ্রহণ করে আছে আর আমি এই দৃষ্টাংশ এক্সক্লুসিভলি আমি নিউজ দিন অসমের দর্শক দেখাই আছো বর্তমানেও গড়টোক সর্বতোপ্রকার সহায় করবলে সাজু হয়ে আছে নিরুৎপল ধন্যবাদ জ্ঞাপন করেছো আপনার এই মুহূর্ত আর এনেদরে সহায় বন্য জীব জন্তু কাষত ঠিয় হয়েছে বন কর্মী আর অহরহ খাদ্যর যোগান ধরা হয়েছে কালিতকৈ আজি কিছু সুস্থ হয়ে উঠে বলে জানিপরা হয়েছে এই গড়টোক খবর ধারা অব্যাহত থাকিব পুনের সময় হয়েছে আন এটি চমু বাণিজ্যিক বিরতির নিউজ হেডলাইন আগবঢ়াইছে নেট সভা।